নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আইসিএল সিজন নাইনের প্রথম ডার্বি ম্যাচ কিন্তু উনত্রিশে অক্টোবর হতে চলেছে তো এই ম্যাচটি খুবই ইম্পর্টেন্ট একটা বড় ম্যাচ তো এই ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি তো একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা আগামী উনত্রিশে অক্টোবর কিন্তু আইসিএল সিজন নাইনের একটা বড় ম্যাচ রয়েছে কলকাতার দুই প্রধান এটিকে মোহনবাগান দল এবং ইস্টবেঙ্গল দল কিন্তু একে অপরের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠেই কিন্তু ম্যাচ খেলতে চলেছে উনত্রিশে অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় কিন্তু এই ম্যাচটা তোমরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে সরাসরি লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক অবশ্যই স্টার স্পোর্টস থ্রি ওয়ান বাংলা তারপর জলসা মুভিস এসডিতে দেখতে পারবে এছাড়া তোমরা লাইভ স্ট্রিম দেখতে পারবে কিন্তু জিও টিভি এবং ডিজনি প্লাস হটস্টারের মাধ্যমে কিন্তু ম্যাচটা তোমরা লাইভ দেখতে পারবে তো ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং হাট লড়াই মানে কলকাতা ডার্বি নিয়ে বেশি কিছু বলার নেই কলকাতা ডার্বি কেমন হয় সেটা আমরা কম বেশি সবাই জানি তো এই ম্যাচটা কিন্তু দুটি দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গল দল চার নম্বর ম্যাচ খেলবে আর এটিকে মোহনবাগান দল খেলবে তিন নম্বর ম্যাচ তো শুরুতেই যদি পয়েন্ট টেবিলের কথা বলি তো পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে রয়েছে কিন্তু এটিকে মোহনবাগান দল দুটো ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে এবং সাত নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল দল তারা কিন্তু তিন তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে যেহেতু বন্ধুরা উনত্রিশে অক্টোবরের আগে কিন্তু অনেক কটা ম্যাচ রয়েছে মানে অন্যান্য দলের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচগুলোতে তো রেজাল্ট হবে তো সেখানে কিন্তু পয়েন্টের পরিবর্তন হতে চলেছে পয়েন্ট টেবিলের পরিবর্তন ঘটবে বা হবে তো তখন কিন্তু পাঁচ থেকে সাত মানে নিচেও চলে আসতে পারে আবার উপরেও আসতে পারে তো এরকম পরিবর্তন হবে তো সেই ক্ষেত্রে বন্ধুরা এবার যদি এই ম্যাচের আগে দুটি দলের লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সের কথা বলি তাহলে লাস্ট পাঁচটা ম্যাচের ইস্ট বেঙ্গল দল লাস্ট ম্যাচটা জিতেছে এবং লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সে দুটো ম্যাচ হেরেছে দুটো ম্যাচ ড্র করেছে এবং একটি ম্যাচ জিতেছে ইস্টবেঙ্গল দল যেখানে ছটা গোল করে সাতটা গোল খেয়েছে তো তেমন একটা ভালো পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গল দলের নেই কিন্তু ডারবি ম্যাচের আগে তারা লাস্ট ম্যাচটা জিতেছে এটা কিন্তু অনেকটা আত্মবিশ্বাস তাদের বাড়াবে এছাড়া এটিকে মোহনবাগান দলের পারফরমেন্সের কথা যদি বলি লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সের তো লাস্ট ম্যাচটা তারা কেরালা ব্লাস্টিফসি দলের বিরুদ্ধে বড় জয় পেয়েছে এবং লাস্ট পাঁচটা ম্যাচে তিনটে জিতেছে দুটো হেরেছে তো ইস্টবেঙ্গলের তুলনায় কিন্তু এটিকে মোহন দল অনেক ভালো পারফরমেন্স কিন্তু লাস্ট পাঁচটা ম্যাচে করেছে এবং ভালো অবস্থাতে রয়েছে তো ষোলোটা গোল করেছে লাস্ট পাঁচটা ম্যাচে এবং নটা গোল তারা খেয়েছে তো গোল করা এবং গোল খাওয়ার দিক দিয়ে মানে প্রায় সমান সমানই রয়েছে মানে গোল করার যে তাগিদটা সেটা কিন্তু এখন এটিকে মোহন দলের প্লেয়ারদের মধ্যে দেখা দিচ্ছে এবং অনেক গোল করছে এবার যদি বন্ধুরা সবচেয়ে বড় রেকর্ডের কথা বলি লাস্ট পাঁচবারে মানে হিরো ইন্ডিয়ান সুপার লিগে লাস্ট পাঁচটা ম্যাচের হেড টু রেকর্ডের কথা বলি যেখানে এখনও লাস্ট পাঁচটা ম্যাচ তো হয়নি মানে দুবার মুখোমুখি চারবার মুখোমুখি হয়েছে মানে আইসিএল সিজন এইটে এবং আইসিএল সিজন সেভেনে মুখোমুখি হয়েছে দুটো সিজন মিলে চারবার মুখোমুখি হয়েছে আইএসএল আইএসএল এবং অন্যান্য রেকর্ডের কথা বাদ দিলাম মানে শুধু আইএসএল এর কথাই বলছি এর হেড টু হেড রেকর্ডে যেখানে বন্ধুরা চারটে ম্যাচে মুখোমুখি হয়েছে এবং চারটে ম্যাচে কিন্তু এটিকে মোহনবাগান দল জিতেছে অর্থাৎ হিরো ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল দল কিন্তু কলকাতা ডার্বি ম্যাচে যে কবার মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল দল কিন্তু এখনও জিততে পারেনি এটিকে মোহনবাগান দলের বিরুদ্ধে তো এই রেকর্ডে কিন্তু একটা ভালোভাবে এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান দল তবুও যাই হোক এই বছর ইস্টবেঙ্গল এটিকে মোহনবাগান দল দুটো দল কিন্তু একদমই অন্যরকম দল তো যে কোনো দলই কিন্তু এই কলকাতা ডার্বি ম্যাচ জিততে পারে এবার যদি দুটি দলের স্ট্রেংথ এবং উইকনেস নিয়ে কথা বলি তাহলে ইস্টবেঙ্গল দলের কথা শুরুতেই বলি তো ইস্টবেঙ্গল দলের যেখানে মেন প্রবলেম দেখা দিচ্ছে ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত সেটেল নয় ইভান গঞ্জালেস তিনি কিন্তু এখনও পর্যন্ত তেমন একটা ভরসা কিন্তু দিতে পারছে না এবং আক্রমণে কিল্টন সিলভা অ্যালেক্স লিমা এই দুজন কিন্তু খুবই করা পারফরমেন্স করছে এছাড়া জোরডানডি জোরডানডি দোহাটি এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট নজরে পড়েছে কিন্তু মেন সমস্যা হচ্ছে ইস্টবেঙ্গল দলের কিন্তু অবশ্যই ডিফেন্স একটু হলেও কিন্তু খারাপ হচ্ছে মাঝমাঠের প্লেয়ার এবং আক্রমণের প্লেয়ার সব দিক দিয়েই ঠিকঠাক রয়েছে এবং যেহেতু তারা লাস্ট ম্যাচটা জিতেছে তো তেমন একটা উইকনেস এই ম্যাচে হয়তো দেখব না ইস্টবেঙ্গল দলের স্ট্রেন যেরকম তাদের রয়েছে সেই স্ট্রেনটাকে তারা কাজে লাগাবে বা শক্তিশালী দিক যেগুলো রয়েছে তারা সেগুলো কিন্তু কাজে লাগবে আর এটিকে মোহনবাগান দলের কথা যদি বলি তাহলে উইকনেস নিয়ে যদি একটা জায়গাতেই বলবো সেটা হচ্ছে ডিফেন্স ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সেটেল নয় কিন্তু লাস্ট ম্যাচে ব্রেন্ডান হোমেল কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে প্রীতম কোটাল সবাই মোটামুটি ভালো খেলেছে কিন্তু ডিফেন্স নিয়ে একটু হলেও চিন্তা থাকছে কারণ ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি সেটেল হয়নি আর আক্রমণ নিয়ে তো কিছু বলারই নেই দুর্দান্তভাবে প্লেয়াররা কিন্তু এই মুহূর্তে জ্বলে উঠেছে আর কলকাতা ডার্বি ম্যাচে এমনিতেই এটিকে মোহনবাগান দলের প্লেয়াররা কিন্তু খুব ভালো পারফরমেন্স করে জ্বলে ওঠে অন্যরকম পারফরমেন্স করে তো এই ম্যাচেও তাদের শক্তিশালী দিকগুলোই আমরা বেশি দেখবো আর উইকনেস ওই ডিফেন্স দুটি দলেরই উইকনেস কিন্তু মোটামুটি ডিফেন্স নিয়েই রয়েছে এবার দেখা যায় কেমন পরিকল্পনা অনুযায়ী দুটি দলের কোচ এই ম্যাচটা খেলায় এবং কোন দলের পরিকল্পনা কত ভালো হয় এবং কোন দলের কোচ কেমন পরিকল্পনা করে ম্যাচ জেতায় সেটা কিন্তু দেখার রয়েছে তো তোমাদের কী মনে হয় এই ম্যাচটা কোন দল জিতবে মানে এই সিজনের প্রথম ডার্বি ম্যাচ আইএসএল সিজনের প্রথম ডারবি ম্যাচ কোন দল জিতবে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও স্কোর কি হতে পারে সেটাও জানিও আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অল অলপ্রেস করে নিও তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে